ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। আলু, বেগুন এবং সজনে ডাঁটা ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে, আর এদিকে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। তো ভাজার পর দিয়ে দেব, ভাজার পর দিয়ে দিয়েছি রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে এটা একটা ভাজতে থাকব। রসুন বাটাটা যতক্ষণ না একটা সেন উঠছে ততক্ষণ এটা তেলে ভাজতে হবে। ভেজে ভেজে একটা সেন উঠবে, তারপরে আদা বাটা দিতে হবে। তারপর দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা। তো আদা বাটা জিরে বাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে তেলে। তো তেলে ভেজে নেওয়ার পর এক চামচ হলুদ গুঁড়া আর এক চামচ লঙ্কা গুঁড়া, তো এর মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি দু কুচি টমেটো। তো এরপরে সজনে ডাঁটা, আলু, বেগুন যা যা ভাজা হয়েছিল তো ভাজাগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম। তো মশলাটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো গ্যাসটা কমিয়ে রাখতে হবে যাতে আস্তে আস্তে হয়, আস্তে আস্তে হলে জিনিসটা একটু সেদ্ধ হয়। তো এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। এটা অনেকক্ষণ লেড়ে চেড়ে কষাতে হবে, কষি কষি সব মশলা এবং সবজিগুলো সেদ্ধ করতে হবে। তো আমি অনেকক্ষণ এটা কষছি। তো এর মধ্যে এরপরে হালকা পরিমাণে জল দিয়ে দিয়ে দেবো, জল দিয়ে এই ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দেওয়ার 5 মিনিট রাখতে হবে, 5 মিনিটের পর আবার দেখা হচ্ছে। 5 মিনিট হয়ে গেছে, তো 5 মিনিট হয়ে গেছে, এটা এরপর ঢাকাটা খুলব। তো দেখে নেব ভালোভাবে তরকারিটা সেদ্ধ হলো নাকি এবং টেস্টটা কেমন হলো। তো এটাকে আরেকবার নেড়ে চেড়ে নিতে হবে, নেড়ে চেড়ার পর দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। তো আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। এখানে নাড়তে নাড়তেই বোঝা যাচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু দেখে নিচ্ছি, না দেখলে বুঝতে পারবো না। এতো দেখতে পেলে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে এটা পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো সামান্য। এতে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়েছে, তো এই জলটা তরকারিটা খুব সুন্দর রং হয়েছে। তো এটা আবার আমি ফের ঢাকা দিয়ে দেব, কারণ ঢাকা দিলে ভালো, মানে জলটা যে দেওয়া হয়েছে জলটা ফুললে আর কি তরকারিটা স্বাদ খেতেও লাগে, সুস্বাদু খেতে লাগে। তো এটা আবার ঢাকা দিয়ে দিয়েছি। তো 5 মিনিট রাখতে হবে, 5 মিনিট রেখে আবার খুলে দিতে হবে। তো এরপরে আমি 5 মিনিট রাখা হয়ে গেছে, তো খুলে দিয়েছি। তো এরপরে দেখতে পাচ্ছ তরকারিটা আমার ফুটছে। তো আবার তরকারিটা বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমার সজনে ডাঁটা আলু বেগুনের তরকারি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তরকারিটা শেষের দিকে হয়ে এসেছে, হয়ে তারপরে তরকারিটা যখন নামানোর সময় হবে তখন এর মধ্যে সবজি মশলা একটু দিয়ে দিতে হবে উপরে। তো আমি দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। তো আমার তরকারিটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আজকের তরকারিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আবার দেখা।